জলাশয় থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনা হাবিবপুর ব্লকের ঋষিপুর অঞ্চলে কালীভাষা বিলের। মঙ্গলবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী। চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। খবর দেওয়া হয় হাবিবপুর থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি বিল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই ব্যক্তির নাম মানিক চৌধুরী, বয়স 48 বছর। পেশায় সে একজন মাছ ব্যবসায়ী। তার বাড়ি হাবিবপুর থানার ঋষিপুর অঞ্চলে দেবীনগর গ্রামে। মাছ ধরার উদ্দেশ্যে কালীভাষায় বাড়ি থেকে বেরিয়ে আসে, তারপর আর খোঁজ পাওয়া যায়নি। এদিকে আজ সকালে ওই বিল থেকে তার মৃতদেহ ভেসে উঠতে দেখা যায়। জলে ডুবে মৃত্যু নাকি এই বিষয়ে কোনো রহস্যের ঘটনা জড়িয়ে রয়েছে তা ইতিমধ্যে পরিষ্কার হয়নি, যদিও হাবিবপুর থানার পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আলী মাজার ঢোবে, হ্যাঁ, ওর নাম মানিক চৌধুরী, দেবীনগর। ওই দামানে মাছ মেরে খেতে ওই জলে ভাসছে, আমার স্ত্রীর সঙ্গে ছিল।